প্রচলিত সব খেলার মধ্যে ফুটবলের জনপ্রিয়তাই সবচেয়ে বেশি, তাই এই খেলা ঘিরে উন্মাদনাটাও একটু বেশিই হয়ে থাকে। ফুটবলকে আরো আকর্ষণীয় করে তুলতে নেওয়া হচ্ছে কিছু পদক্ষেপ। 1938 সালে প্রবর্তিত হয় ফুটবলের 17টি নিয়ম, আংশিক পরিবর্তনের মাধ্যমে যেগুলো এখনো চালু রয়েছে। তবে এই খেলাকে আরো জনপ্রিয় করতে কিছু পরিবর্তন আনছে আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড, আর এসব পরিবর্তন নিয়ে বেশ কিছু ট্রায়ালও চালাবে সংস্থাটি। ফুটবলে থ্রো ইনের পরিবর্তে আসছে কিক ইন, মূলত সময় বাঁচাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফিফার ফুটবল ডেভেলপমেন্ট প্রধান আর্সেন ওয়েঙ্গার প্রথমে এই প্রস্তাব দিয়েছিলেন। তার মতে খেলার সময় নষ্টের দুটি বড় কারণ থ্রো ইন এবং ফ্রি কিক। বল মাঠের বাইরে গেলে অর্থাৎ সাইড লাইন ক্রস করলে থ্রো ইন প্রয়োগ করা হয়। এই একটা নিয়মে গোলকিপার ছাড়া বাকি প্লেয়াররা বল হাতে ছুঁয়ে দেখার সুযোগ পেত, তবে সেই সুযোগটা আর দেয়া হবে না, কেননা ফুটবলাররা বল থ্রো ইন করতে অনেক সময় নেয়। মূলত এগিয়ে থাকা দলের সময় নষ্ট করতেই এমনটা করা হয়। কিক ইনের মাধ্যমে আদৌ খেলা দ্রুত শুরু করা সম্ভব কিনা সেটাই পরীক্ষামূলকভাবে দেখা হবে। ফিফা এবং IFAB যৌথভাবে এই পরীক্ষা চালাবে। নেদারল্যান্ডসের দ্বিতীয় বিভাগ ফুটবল লিগে অ্যাপ্লাই করা হবে নিয়মটি। বল মাঠের বাইরে গেলে বা কোনো প্লেয়ার ইনজুরিতে পড়লে সময়ের হিসেবটা চলতেই থাকে, যা খেলার শেষে অতিরিক্ত সময় হিসেবে দিয়ে দেওয়া হয়। এটি নিয়ে আছে অনেক তর্ক বিতর্ক, তাই খেলার মধ্যে কোনো বাধা পড়লে সময় গণনা বন্ধ রাখার ট্রায়ালও চালাবে ফিফা, যেমনটা করা হয় হকি বা বাস্কেটবলে। বল বাইরে গেলে অথবা রেফারির সিদ্ধান্ত দেওয়ার সময় ঘড়ি বন্ধ রাখা হয়, তাই নিখুঁতভাবে সময় গণনায় ফুটবলেও ব্যবহার করা হবে স্টপ ক্লক। পর্যবেক্ষণে দেখা গেছে 90 মিনিটের মধ্যে গড়ে 55 মিনিট 3 সেকেন্ড খেলা চলে মাঠে। নতুন নিয়মগুলো সংযোজন করা হলে ফুটবল হয়ে উঠবে আরও প্রতিযোগিতামূলক, বাড়বে ফুটবল উন্মাদনা। রুকাইয়া রাত্রি 71।